লতিফ সিদ্দিকী আবার এমপি হয়েছেন, সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তিনি কালিহাতি থেকে ইলেকশন করেছেন, টাঙ্গাইল চার, সম্ভবত টাঙ্গাইল চার তার সংসদীয় আসন, খুব সম্ভবত। এই লতিফ সিদ্দিকী ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার এমপিত্ব চলে যায়, মন্ত্রিত্ব চলে যায়, এমনকি তার জেল হয়, জেল সরি হাজতও খাটেন তিনি। তিনি কাদের সিদ্দিকীর বড় ভাই, মুরাদ সিদ্দিকীর বড় ভাই, আওয়ামী লীগের টাকশাইট এমপি ছিলেন। যেহেতু সামনে ইস্যুটা ছিল ধর্মীয়, তাই তাকে বহিষ্কার করা হয়, এমনকি দলীয় কোনো পদও নাকি তার ছিল না এক সময়। তিনি কিন্তু খোদ নৌকার বিরুদ্ধে নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কা নিয়ে যথেষ্ট ভোট পেয়ে তিনি কালিহাতি টাঙ্গাইল থেকে পাশ করেছেন। যাই হোক, আশা করি কি বলতে চেয়েছি আপনারা বুঝে গেছেন। এমনকি জামালপুরের সরিষাবাড়ি আসনে ডাক্তার মুরাদ হাসান এমপি, সাবেক এমপি, তিনিও কিন্তু কত ভোট পেয়েছে, কত, 32 নাকি, তিনিও কিন্তু 32-33 হাজার ভোট পেয়েছেন, যদিও তিনি ফেল করেছেন তিন নম্বরে ইগল মার্কা নিয়ে। তবে লতিফ সিদ্দিকী পাশ এবং বিপুল ভোটেই পাশ করেছেন, কারণ এই দুঃসময়ে, এই দুঃসময়ে 70-80 হাজার ভোট অনেক ভোট। তো লতিফ সিদ্দিকী যে পাশ করলো, তার বিরুদ্ধে খোদ বিএনপি জামাত তো ছিলই, এরা তো থাকবেই, ধার্মিক মানুষ যারা, যারা ধর্মে ইসলাম ধর্মের অনুসারী যারা বিশ্বাস করে, তারা তো তার বিরোধিতা করবেনই শতভাগ। তারপরেও কিন্তু তিনি পাশ করেছেন, নৌকা মার্কা নিলে বুঝতাম যে জোর করে পাশ করেছেন। লতিফ সিদ্দিকী কিন্তু নৌকা মার্কার বিরুদ্ধে পাশ করেছে, কি বুঝলেন? লতিফ সিদ্দিকীর এমপি হওয়া কি মেসেজ দিল? ফতোয়ায়, ফতোয়ায় কোনোদিন কোনো কাজ হয় না, বুঝতে পারছেন তো? যিনি জনপ্রিয় বা যিনি ভোট নিতে পারেন, মানুষের কাছে যেতে পারেন, কোনো অভিযোগই কাজ করে না তার বিরুদ্ধে। জনগণের কাছে যেতে পারলে যে যত অভিযোগই দেন, কোনো কাজ, কোনোভাবেই কাজ হবে না। লতিফ সিদ্দিকী বহুভাবে চেষ্টা করেছেন, নৌকা ইলেকশন করা পারনি, গামছা মার্কায় আবার যায়নি। কাদের সিদ্দিকী তার ভাই, ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী কিন্তু ফেল করেছেন। এই লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে তার মায়ের বেটের ভাই মুরাদ সিদ্দিকী, ছোট ভাই, বিবৃতি দিত, কথা বলতো, এগুলো নিয়েও আমি ভিডিও করেছি। বোঝা গেল যে শুধুমাত্র অভিযোগ করলেই, মানে ধর্মবিরোধী এই শব্দটা অভিযোগ অভিযোগ করলেই কোনো লোককে ঠেকানো যায় না। লতিফ সিদ্দিকী তার প্রমাণ। অভিনন্দন লতিফ সিদ্দিকী, আপনাকে অবশ্যই দ্বাদশ এই সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হওয়ার জন্য, এমপি নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অবশ্যই আন্তরিক অভিনন্দন।